ধর্মে মুসলিম হলেও মীরের প্রথম ধর্ম কিন্তু তিনি মীর, তিনি FM এর বীর। স্বকীয় ভঙ্গিতে উপস্থাপনার জন্য তিনি অজেয়। তিনি ধর্মে মুসলমান, আবার নিঃশ্বাসে বিশ্বাসে রেডিও ধার্মিকও বটে। সেই মীর রেডিওর স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর বিষয়ে খেলাখুলি কথা বললেন। আলোচনায় উঠে এলো সমকাল, সোশ্যাল মিডিয়ায় এবং ঘটকালির প্রসঙ্গ। প্রশ্ন, আপনি তো ধর্ম মুসলমান, কখনো শুনতে হয়নি মুসলিম হয়ে আপনার এত মহিষাসুর মর্দিনী শোনার আছেটা কি? মীর বলছেন, আলবাত শুনতে হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমার প্রথম ধর্ম কিন্তু রেডিও, আর আমি যেহেতু আজও নিজেকে রেডিওর ছাত্র মনে করি, ফলে সেই ছোট থেকেই রেডিও শোনার ফলে কোনো স্টেশনে কি অনুষ্ঠান কখন হয় তা আমার নখ দর্পণে এবং সেগুলি শোনা বারবারই আমার অভ্যাসের মধ্যেই ছিল। সেদিক থেকে মহিষাসুর মর্দিনী আমার কাছে রেডিও প্রোগ্রামের হিসেবেই ছিল। আমি কোনো দিন ধর্মের দিক থেকে প্রোগ্রামটাকে বিচার করিনি। আমি মনে করি এটা একটা ক্লাসিক রিপ্রেজেন্টেশন অফ রেডিও। সত্যি মহিষাসুর মর্দিনী ইজ ক্লাসিক। প্রশ্ন, সুনামধন্য রেডিও উপস্থাপক হিসেবে আপনার হিংসা হয় না মহিষাসুর মর্দিনী জনপ্রিয়তার কথা ভাবলে? মীর বললেন, হিংসা নয়, বরং শ্রদ্ধা জাগে। মনে হয় এমন একটা কাজ করি যেতে পারি যেন যেটা বছরের পর বছর মানুষ শুনবে। আসলে আমরা তো এখন কন্টেম্পোরারি রেডিও করছি, মানে আজ যেটা করছি সেটা আজই শেষ, কাল আবার অন্য কোনো বিষয়। মহিষাসুর মর্দিনী বা গীতমালা ক্লাসিক কাজ, যে মানুষেরা এই কাজ করে গিয়েছেন আমরা তাদের নখের যোগ্যতাই নই। প্রশ্ন, মহিষাসুর মর্দিনীর এই স্তোত্রগুলোতে আপনার কখনো হিন্দু স্তোত্র বলে মনে হয়েছে? মীর বলছেন, না, আমার মনে হয় আমি সবার আগে একজন ভারতীয়, তারপর একজন বাঙালি। আমি আর পাঁচজন বাঙালির মতো এই অনুষ্ঠানে শুনে থাকি, আমার কখনো এইগুলিকে হিন্দু স্তোত্র বলে মনে হয় না। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।